সিলেটের রায়হান হত্যা কনস্টেবল হারুন পাঁচ দিনের রিমান্ডে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের রায়হানউদ্দিন আহমদ হত্যার ঘটনায় আরও এক পুলিশ সদস্যকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই গতকাল শুক্রবার রাতে পুলিশ লাইন থেকে বরখাস্ত হওয়া কনস্টেবল হারুন আর রশিদকে গ্রেফতার করা হয় আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে ছিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিন এর বিচারক শারমিন খানম নীলার আদালতে হারুনকে হাজির করা হয় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মহিদুল ইসলাম তার সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত বিশে অক্টোবর অপর বরখাস্ত হওয়া কনস্টেবল টিটু চন্দ্র দাসকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় আলোচিত এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয় তবে মূল অভিযুক্ত উপ পরিদর্শক হোসেন ভুইয়াকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ সিলেট নগরের আখালিয়া এলাকার নেহারিপাড়ায় মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান উদ্দিন আহমদকে গত দশই অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে হত্যা করা হয় বলে পুলিশের তদন্তই বেরিয়ে এসেছে পরের দিন এগারোই অক্টোবর সকালে তার লাশ পায় পরিবার পরে ওই দিন রাতে নিহত রায়হানের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন মামলাটি তদন্ত করছে পিবিআই স্বজনদের অভিযোগ দশ হাজার টাকা না পেয়ে রায়হানকে পুলিশ হেফাজতে পিটিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনার পর বারোই অক্টোবর ওই ফারির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক এস আই আকবর হোসেন ভূঁইয়া এস আই চন্দ্র দাস কনস্টেবল হারুনর রশিদ ও তৌহিদ মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয় এছাড়া প্রত্যাহার করা হয় সহকারী উপপরিদর্শক এ আশেক এলাহি এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজীব হোসেনকে এস আই আকবর এখনও পলাতক